হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে জন্মাষ্টমী, সবাইকে রইল আমার পক্ষ থেকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো আজকে একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তারপর সকালে উঠে ঝটপট ফ্রেশ হয়ে নিলাম, তারপরে চলে গেলাম নিচে কোতিলে ভেজানো জল খেতে। তারপর সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম ঝটপট, দুটো হাফ বয়েল ডিম সিদ্ধ আর দুটো কলা দিয়ে। এরপর ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে সকালে স্টাডিতে বসে গেলাম। ইতিমধ্যে স্নান টান কমপ্লিট করে জোগাড় যন্ত্র শেষ করার পরে ব্রাহ্মণ দাদা এসে গেলেন পূজা করতে। পুজো শেষে প্রসাদ বিতরণের পরে আমি বসে গেলাম দুপুরে খাওয়ার জন্য। আজকে দুপুরে আমাদের ছিল সাদা ভাত, লেবু, ঢেঁড়স ভাজা আর কুঁদরি আলু আর বাঁধাকপি দিয়ে একটা চচ্চড়ি। আর যেটা ছিল সেটা হচ্ছে ধোঁদল ডাল, যেটা আমার অত্যন্ত প্রিয় একটা সবজি ডাল। এরপর বিকালে চলে আসলাম আমার প্রিয় গাছেদের কাছে, কিছুক্ষণ ওদের সাথেও সময় কাটালাম বিকালে। তো আপনাদের দিনটা কেমন গেছে জন্মাষ্টমী কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর সবাই খুব ভালো থাকবেন।